আমরা সবাই ফোনের যত্ন নিই, মনের যত্ন কজন নিই। ফোনের যত্ন নেওয়ার আগে মনের যত্ন নিতে হবে। দশটা দিন তুমি তোমার মনের যত্ন নাও, পরবর্তী দশ বছর মন তোমার যত্ন নেবে। এবার তুমি একটা অন্য ধরনের রিয়াকশন দিয়ে কমেন্টের মাধ্যমে বলবে, মানতে পারলাম না। আমাদের হাজারো সমস্যা, তার মধ্যে এটাও একটি প্রধান সমস্যা, আমরা সরাসরি মানতে যাই, জানতে চাই না। মনের যত্ন নেওয়ার বিবিধ উপায় আছে, জানাবো। বিবিধ উপায় জানাতে গিয়ে উপন্যাস হয়ে যাবে, কিছু প্রধান উপায় তুলে ধরবো আজকের এই এপিসোডে। প্রথম উপায়, ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনের গভীরে যাওয়ার আগে বলি যে আমরা সবাই অভ্যাসের দাস। এই ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ কিন্তু উদাস, আর এই উদাস নামক সফটওয়্যারটিকে ডিঅ্যাক্টিভেট না করে বেশিরভাগ মানুষ ফোনে ব্যস্ত থাকে। একজন সবজিওয়ালা যাচ্ছে, উনি সবজি বিক্রি করতে ব্যস্ত, কিন্তু উদাসীনতা থেকে বাঁচার জন্য বেশিরভাগ মানুষ ফোনে ব্যস্ত থাকে। একে বলা হয় মোবাইল অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, ইন্টারনেট অ্যাডিকশন, আপনি যা খুশি বলে ডাকতে পারেন। আবার অনেকে এই উদাস নামক সফটওয়্যারটিকে ডিঅ্যাক্টিভেট না করে এখান থেকে বাঁচার জন্য অসৎ সঙ্গে জড়িয়ে গিয়ে নেশার গভীরে হারিয়ে যায়। সেখান থেকে জীবনের মূল স্রোতে ফেরার জন্য তাকে অনেক কিছু নষ্ট করতে হয়, অর্থ, সময়, আরও অনেক কিছু। আবার অনেকে আছে এই উদাস নামক সফটওয়্যারটিকে ডিঅ্যাক্টিভেট না করে এই বিষয় নিয়ে অতিরিক্ত ভাবতে থাকে এবং অতিরিক্ত নেগেটিভভাবে, আর এই নেগেটিভ ভাবার জন্য তার মুখ দিয়েও নেগেটিভ ভাষা বেরিয়ে যায়, তার আচরণের মধ্য দিয়েও নেগেটিভিটি প্রকাশ পায়। এই কারণে তার কাছের মানুষেরা তার কাছে আসতে চায় না এবং সে ধীরে ধীরে আরও নেগেটিভিটির গভীরে হারিয়ে যায়। আদতে সে তার মনের যত্ন নিচ্ছে না। তাই মনের যত্ন নেওয়ার জন্য প্রধান উপায় এবং প্রথম উপায় ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন নামক সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল খেয়ে সারাদিনের শিডিউলটা বানাতে হবে, যে আমি আজকে সারাদিন কী কী করবো। এই যে কী কী করবো এর মধ্যে যেন লোকাল ভাষায় বলছি উল্টাপাল্টা কিছু না থাকে, তোমাকে বলছি বিশেষ করে, যেন সেখানে থাকে জীবন বদলানোর বিষয়, স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার বিষয়, পড়াশোনার বিষয়, প্রতিভার বিষয়, সৎ বন্ধুদের সাথে সময় কাটানোর বিষয়, পরিবারকে একটু সাপোর্ট করার বিষয়, নিজের মাইন্ডকে রিফ্রেশ করার বিষয়, সোশ্যাল মিডিয়া থেকে জীবন সংক্রান্ত ইনফরমেশন কালেক্ট করার বিষয়, একটু অন্যভাবে এন্টারটেনমেন্ট হওয়ার বিষয়। এই অন্যভাবে যেন অন্যভাবে হয়, অন্য খারাপভাবে না হয়। এভাবে যদি আমরা প্রত্যেক দিন নিজের সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং দশ দিন যদি এইভাবে আমরা করি, আমার দৃঢ় বিশ্বাস দশ বছর তোমার মন তোমার যত্ন নিতে পারবে। তাই প্রথম দশটা দিন তুমি এভাবে শিডিউলের মধ্যে দিয়ে নিজের মনের যত্ন নাও, নিজের মনের খেয়াল রাখো, পরবর্তী দশ বছর দেখবে মন অটোমেটিক্যালি তোমার খেয়াল রাখছে। এবার আসি পরের পয়েন্টে, অসৎ সঙ্গ। এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, অন্য কোনো মাধ্যমের মাধ্যমে হোক, অনেকেই অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। এবং ছোট্ট করে বলে রাখি, যারা অসৎ সঙ্গে জড়ায় তারা কিন্তু বুদ্ধিমান নয়, তারা কিন্তু চালাক নয়, তারা কিন্তু বোকাও নয়, তারা হলো খুব খারাপ ভাষায় গর্ধপ। এই গর্ধপের আরও কিছু ভাষা আছে, আমি খুঁজে পাচ্ছি না এখন আমার এই প্রেক্ষাপটে। তাই এইরূপ গর্ধপরা অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। এই অসৎ সঙ্গে অসৎ বিষয় নিয়ে আলোচনা হয়, অসৎ বিষয় গ্রহণ করা হয় যা শরীরের পক্ষে ক্ষতিকারক। এখানে সাময়িক মানসিক আনন্দ উদযাপন করা হয়, পালন করা হয়, লালন করা হয়। আর এই অসৎ সঙ্গ কিন্তু তোমার মনকে এক অন্য অভ্যাসের দিকে ঠেলে দেবে, যে অভ্যাসের নাম বদ অভ্যাস। আর এই বদ অভ্যাসের যখন তুমি দাস হয়ে যাবে, তখন কিন্তু তুমি সহজে মনের যত্ন নিতে পারবে না। মনের ভিতরে থাকা বদ অভ্যাস তোমার যত্ন নেবে বদভাবে। এতে তোমার জীবনের ক্ষতি হবে, তোমার কেরিয়ারের ক্ষতি হবে, তোমার স্বপ্নের ক্ষতি হবে, তোমার প্রতিভার ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে, তোমার বাবা মায়ের ক্ষতি হবে, তোমার পরিবারের ক্ষতি হবে। তাই তুমি কার বা কাদের সঙ্গে মিশছো এটা দেখে নিও। যাদের সঙ্গে মিশছো তারা কি তোমাকে নেশার গভীরে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, খারাপ কিছু করার জন্য মোটিভেট করছে,
দেখে নিও। কীভাবে দেখবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত। পরবর্তী পয়েন্ট বলি, নিজের মনের যত্ন নেওয়ার জন্য ফোকাস থাকতে হবে। তুমি কি হতে চাও, কি করতে চাও, কি গড়তে চাও, কি ধরতে চাও, কোথায় যেতে চাও, তোমার গোল কি, তোমার মোটো কি, তোমার লক্ষ্য কি, এই বিষয়ে ফোকাস থাকতে হবে। এবং এই বিষয়ে ফোকাস থাকলেই হবে না, এগোতে হবে, স্ট্রাগল করতে হবে, প্রত্যেকটি পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে, প্রত্যেকটি বাধার সম্মুখীন হতে হবে। তুমি যদি এভাবে এগোতে পারো এবং তুমি যদি এভাবে এগোতে থাকো, তুমি অন্যরূপ ব্যস্ততার জগতে থাকবে। আর এইরূপ ব্যস্ততার জগতে থাকার জন্য অহেতুক বিষয়ে তোমার মন যাবে না, তোমার মন অটোমেটিক্যালি তোমার কন্ট্রোলে চলে আসবে। এক কথায় বলা হয়, নিজের ইমোশনকে কন্ট্রোলে আনা। বোঝাতে পারলাম? এই তিনটে বিষয় এর যাচাই করে নাও, বাছাই করে নাও, ঝালাই করে নাও এবং অ্যাক্টিভ করে নাও নিজের ভাবনা চিন্তায়। যে আমি প্রত্যেক দিন নিজেকে শিডিউলের মধ্যে রাখবো, যার মধ্যে সঠিক বিষয় থাকবে, সঠিক ভাবনা থাকবে, এবং আমি সৎ মানুষদের সাথে মিশবো। প্রথমার্ধে বোঝা যায় না সৎ মানুষকে, সেজন্য পয়েন্টগুলো বললাম। যারা তোমাকে সাময়িক মানসিক আনন্দ দেবে তারা সহজে সৎ নয়, যারা তোমাকে নেশার গভীরে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে তারা সৎ নয়, যারা তোমাকে খারাপ বিষয়ে ডুব দেওয়ার জন্য মোটিভেট করবে তারা সৎ নয়। এদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এবং সবশেষ পয়েন্ট, নিজের গোলের প্রতি ফোকাস রাখতে হবে। আর শুধু রাখলেই হবে না, এগোতে হবে। একটা ছোট্ট করে কথা বলি, যারা সারাক্ষণ সফলতা নিয়ে ভাবে এবং ভাবতেই ব্যস্ত থাকে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে না। যারা ভাবার পর বাস্তব রূপ দেওয়ার জন্য এগিয়ে যায় তাদেরকেই সফলতা ধরা দেয়। এবার ধরা তোমাকে দেবে না, তোমাকে সফলতার কাছে যেতে হবে। বোঝাতে পারলাম? আশা করছি তুমি বুঝতে সক্ষম হয়েছো, সব কিছু বোঝো, এই কথাগুলোও বুঝবে। যাই হোক, খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য।